তোমাদের বাসায় পড়াটাকে সাহায্য করার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন, আশা করি এটা তোমাদের খবর দেওয়া। চলো আজকে আমি আমাদের ক্লাস করছি বাংলা বিষয়ে পড়াবো, আজকে বাংলা মোবাইল ফোন আমরা মোবাইল ফোন নিয়ে আলোচনা করছি। আজকে আমরা মোবাইল ফোনের শব্দ করবো, আমি শব্দ করে দেখব। উদ্ভাবন শব্দের অর্থ আবিষ্কার করা। তোমরা সকলে সেখানে তারপরে আছে অদৃশ্য, যা চোখে দেখা যায় না, তো যা চোখে দেখা যায় না তাকে আমরা অদৃশ্য বলি। যেমন মোবাইল ফোনের কথাগুলো শব্দগুলো তরঙ্গে ভেসে আছে, এটা কি শব্দগুলো এই কথাগুলো কি আমরা দেখতে পারি না, অর্থাৎ অদৃশ্য তরঙ্গে আমাদের ভেসে আছে, অর্থাৎ এই জন্য যে যার মাধ্যমে যন্ত্রটি যেটাকে বাংলায় বলা হয় খুদে বার্তা। তারপরে সমন্বয়, সমন্বয় শব্দের অর্থ হলো সামঞ্জস্য বা মিল। চলো আমরা কোথায় আবার শব্দগুলো দেখি। তরঙ্গ শব্দের অর্থ হলো ঢেউ। উদ্ভাবন শব্দের অর্থ আবিষ্কার করা। ভবিষ্যৎ, যিনি গবেষণা করেন। অদৃশ্য, যা চোখে দেখা যায় না। অ্যান্টেনা, অ্যান্টেনা হলো কোনো বেতার যন্ত্রের সাথে লাগানো তার, যা দিয়ে যন্ত্র নিবন্ধ করতে পারে। রূপান্তরিত, রূপান্তরিত শব্দের অর্থ হলো এক রূপ থেকে অন্য রূপান্তরিত করা। আচ্ছা, অ্যান্টেনা আমরা আবার বলি, অ্যান্টেনা হলো কোনো বেতার যন্ত্রের সাথে লাগানো তার, যা দিয়ে যন্ত্র তরঙ্গ ঘটতে পারে। শিক্ষার্থী, এখন আমরা ডান দিকের সঙ্গে বাম দিকের শব্দগুলো সাজাবো। অর্থাৎ ডান দিক এবং বাম দিকের শব্দগুলো আমরা এখানে দেওয়া আছে, কিন্তু কোনটার সাথে কোনটাকে এটা আমরা এখন দেখবো। যেমন আমরা এই ডান দিকে রয়েছে পরিবর্তন, বিচিত্র, রানা, ইন্টারনেট, সীমিত, বেতার, শক্তিশালী, মূর্তি। আর বাম দিকে দেওয়া আছে সংযোগ, পর্যায়, টাওয়ার, মধ্যে ধরনের বেল, তরঙ্গ, উন্নয়ন। তোমরা যারা মোবাইল ফোন চাকরিটা করেছো, যারা এটা পড়েছো, বলটা পড়েছো, তারা
সহজে এখন বুঝতে পারবে কোনটা কোনটা সংযোগ হয়েছে বা মিল হয়েছে। যদি আমরা যাই পরিবর্তন, তাহলে আমরা দেখতে পাবো পরিবর্তনের সাথে মিলে হলো উন্নয়ন, অর্থাৎ যেখানে পরিবর্তন রয়েছে উন্নয়নের সাথে পরিবর্তনের একটি সম্পর্ক রয়েছে। তারপরে আমরা যদি যাই তারপরে আমরা দেখতে পারি বিচিত্র, বিচিত্রের সাথে কি হতে পারে, আমরা বিচিত্র মানে কি বিভিন্ন রকম, বিভিন্ন বিচিত্রের সাথে একটা কি জিনিসের কিন্তু অনেক বিচিত্রের সাথে ধরনের মিল পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন রকম বিচিত্র তারপরে আমরা যদি চাই ইন্টারনেট, ইন্টারনেট কি করে, ইন্টারনেট সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ একটা মোবাইলের সাথে কি বিভিন্ন বিভিন্ন বিষয়ের সাথে কি আমরা ইন্টারনেট, ইন্টারনেট দিয়ে আমরা বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত হতে পারি। তাহলে আমরা কি করবো, দেখি তো ইন্টারনেট সংযোগ, তারপরে সীমিত, সীমিত কি, সীমিত কি থাকে একটা পর্যায়ে থাকে, একটা কি সীমিত আকারে বা পর্যায়ে থাকে, তাহলে কি সীমিত পর্যায়ে। তারপরে আমরা যদি যাই বেতার, বেতারটা কি, বেতার মানে কি যার কোনো কি তার নেই, অর্থাৎ বেতার তরঙ্গ, অর্থাৎ বেতার তরঙ্গ মানে কি যেটা বাতাসে, বাতাসে দেহের মাধ্যমে ভেসে আসে, তাহলে কি হবে বেতার তরঙ্গ। তারপরে আমরা কি যাব শক্তিশালী, শক্তিশালী কি হবে, শক্তিশালীর সাথে কি হবে টাওয়ার, শক্তিশালীর সাথে কি হবে টাওয়ার হবে, কেন শক্তিশালীর সাথে টাওয়ার হবে, কারণ কি একটা টাওয়ারকে অবশ্যই কি করতে হবে শক্তিশালী হতে হবে, অনেক শক্তিশালী হতে হবে, না হলে কি সে কি করতে পারবে না, সে কি নেটওয়ার্ক গুলো তরঙ্গ গুলোকে ঠিক মতো ধরতে পারবে না, কি একটা সঙ্গে একটা সম্পর্কের সাথে আরেকটা সম্পর্কে কি লিঙ্ক করে দিতে পারবে না, তাহলে চলো দেখি আমরা আবার দেখি আমাদের বাম ডান দিক এবং বাম দিকের মিলগুলো পরিবর্তনের সাথে কি হবে উন্নয়ন, বিচিত্রের সাথে ধরনের, বিচিত্র ধরনের গ্রাহাম বে, ইন্টারনেট সংযোগ সীমিত পর্যায়ে, বেতার তরঙ্গ, শক্তিশালী টাওয়ার, মুহূর্তের মধ্যে। শিক্ষার্থী এখন আমরা শিখবো সংখ্যাবাচক শব্দ, আমরা কিছু সংখ্যাবাচক শব্দ শিখবো, আমরা জানি আমাদেরকে দৈনন্দিন জীবনে আমাদেরকে অনেক সংখ্যাবাচক শব্দের ব্যবহার করতে হবে, আমাদের দৈনন্দিন জীবনে এই সকল সংখ্যাবাচক শব্দের প্রয়োজন রয়েছে, বিভিন্ন প্রয়োজনে আমরা সংখ্যাবাচক শব্দ ব্যবহার করে থাকি। আজকে আমরা দেখবো সংখ্যাবাচক শব্দ কয়েক ধরনের, আজকে আমরা দুই ধরনের সংখ্যাবাচক শব্দ নিয়ে আলোচনা করবো, যে চল দেখি আমরা সংখ্যাবাচক শব্দগুলো দেখি, আর সংখ্যাবাচক বিশেষণ আর ক্রমবাচক বিশেষণ, অর্থাৎ কি আমরা বিশেষণ রয়েছে, বিশেষণের মধ্যে সংখ্যাবাচক বিশেষণ রয়েছে এবং ক্রমবাচক বিশেষণ রয়েছে। আজকে আমরা দেখবো কোনগুলো সংখ্যাবাচক বিশেষণ, কোনগুলো ক্রমবাচক বিশেষণ, এবং এগুলোর মাধ্যমে তোমরা যদি এগুলো বুঝতে পারো তাহলে পরবর্তীতে যে কোনো সময় তোমরা বুঝতে পারবে যে কোনগুলো কোথায় সংখ্যাবাচক বিশেষণ ব্যবহৃত হচ্ছে, কোথায় ক্রমবাচক বিশেষণ ব্যবহৃত হচ্ছে, বা আমরা কোথায় সংখ্যাবাচক বিশেষণ ব্যবহার করবো, কোথায় ক্রমবাচক বিশেষণ ব্যবহার করবো, এবং তোমরা যে কোনো জায়গায় যে কোনো শব্দে যদি যে কোথাও সংখ্যাবাচক বিশেষণ থাকে তোমরা সেখান থেকে খুঁজে বের করতে পারবে, এবং কোথাও ক্রমবাচক বিশেষণ থাকে সেটাও তোমরা খুঁজে বের করতে পারবে। তাহলে চলো দেখে আসছি আমরা সব কিছু সংখ্যাবাচক বিশেষণের সাথে পরিচিত হয়ে নিই। আর সাম্প্রদায়িক বিশেষণগুলো রয়েছে, যেমন আমরা দৈনন্দিন জীবনে আমরা যখন অঙ্ক বা সংখ্যা সংখ্যাগুলিকে গণনা করে থাকি সাম্প্রদায়িক বিশেষণগুলো একই রকম, যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এরকম ভাবে আরো আছে এগারো বারো, এরকম ভাবে অমর মানে চলতেই থাকে। এই যে এই জিনিসগুলো রয়েছে যে এগুলো হলো সংখ্যাপত্র বিশেষণ, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এগুলো হলো সংখ্যাপত্র বিশেষণ। কিন্তু সংখ্যাপত্র বিশেষণের আবার ক্রমবাচক বিশেষণ রয়েছে, ক্রমবাচক বিশেষণ বলতে কি বুঝে ক্রম বুঝে অর্থাৎ ধারা করে, অর্থাৎ ক্রমটা বুঝে গুণ তারপর গুণ দেয় এবং এটার একটা নির্দিষ্ট ধারা করে, যেমন একের এক কোন সংখ্যাপত্র বিশেষণ, একের ক্রমবাচক বিশেষণ আমরা পাই প্রথম, একের ক্রমবাচক বিশেষণ কি প্রথম, আবার আমরা দেখেছি দুই,
আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।